ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এই নিয়ে বিস্তারিত সংবাদ। বসুন্ধরার এমডির আগাম জামিনের শুনানি হচ্ছে না। আরো জানাবো, ভারতে দ্বিতীয় দিনের মতো করোনায় 3000-এর বেশি মৃত্যু দেখল। আরো থাকছে বিশ্বে করোনা রোগীর সংখ্যা 15 কোটি ছাড়ালো। আরো জানাবো আমেরিকা আবার সামনে এগিয়ে যাচ্ছে বললেন বাইডেন। এবং সবশেষ জানাবো খালেদা জিয়ার চিকিৎসায় 10 সদস্যের মেডিকেল টিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর পুরো নিউজটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে হাইকোর্টে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়েম সুবাহান তানবীরের করা আগাম জামিন আবেদনের শুনানি হচ্ছে না আজ। কলেজ ছাত্রী মুসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করার মামলায় গত বুধবার এই আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলা লকডাউনে আগাম জামিনের আবেদনের বিষয়ে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শুনানি হবে না জানিয়ে একটি নোটিশ দিয়েছে আদালত। ফলে বৃহস্পতিবার কার্যতালিকায় 14 নম্বর ক্রমিকে থাকা মামলাটির শুনানি হচ্ছে না। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলরাজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট ব্রাঞ্চের শুনানি হওয়ার কথা ছিল, যেখানে জামিন আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আব্দুল বাসেত মজুমদারের শুনানি করার কথা ছিল। গত সোমবার সন্ধ্যায় গুলশানের 120 নম্বর সড়কের 19 নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সুবাহান ও তানবীরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা অভিযোগ নিয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার মুনিয়ার বোন অভিযোগ করেছেন, সায়েম সুবাহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুনিয়ার, তার বোনকে বিয়ের কথা বলে ওই ফ্ল্যাটে রেখেছিল তানবীর। একটি ছবি ফেসবুকে দেয়াকে কেন্দ্র করে সায়েম সুবাহান তার বোনের উপর ক্ষিপ্ত হয়। মুনিয়াকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে ভারতে টানা দ্বিতীয় দিনের মতো করোনায় 3000-এর বেশি মানুষের মৃত্যুর রেকর্ড। আজ বৃহস্পতিবার দ্য হিন্দুস্তান পত্রিকার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে আরও বলা হয়, স্থানীয় সময় গত বুধবার রাত 11:30 পর্যন্ত ভারতে একদিনে 3535 জন করোনায় মারা গেছেন। আগের দিন মঙ্গলবার রাত 11:00 পর্যন্ত ভারতে একদিনে 3306 জন করোনায় মারা যান। ভারতে করোনা মহামারী শুরুর পর এই প্রথম দেশটিতে একদিনে 3500-এর বেশি রোগীর মৃত্যু হল। একদিনের মৃত্যুর এই রেকর্ড সংখ্যা নিয়ে ভারতে করোনায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে 204,701 জনে। গত রাত 11:30 নাগাদ ভারতে একদিনে 3,79,237 জন করোনার রোগী শনাক্ত হয়েছে। ভারতে আগে কখনো একজনে এত রোগী শনাক্ত হয়নি। শুধু তাই নয়, বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত একদিনে এত রোগী শনাক্ত কখনো হয়নি। ভারতে আগের দিন মঙ্গলবার রাত 11:00 নাগাদ একদিনে 3,62,723 জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। তার আগের 24 ঘন্টায় সোমবার 3,23,144 জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে একদিনে সর্বোচ্চ 2,97,430 জনের করোনা রোগী শনাক্ত হয়েছিল। ভারতে করোনায় সংক্রমণ মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,83,68,030 জনে। ভারতে টানা 8 দিন ধরে 3 লাখেরও বেশি করে করোনা রোগী শনাক্ত হয়েছে। তার আগে 15 এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন 2 লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল। আর টানা 1 সপ্তাহ ধরে ভারতে 2000-এর বেশি মানুষ করোনায় মারা যাচ্ছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত 3,29,83,695 জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন 5,88,337 জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরে রয়েছে ভারত, ভারতের পর রয়েছে ব্রাজিল। সাম্প্রতিক সময়ের দিক দিয়ে ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে আসলো ভারত। ব্রাজিলে এখন পর্যন্ত 1,45,23,807 জনের করোনা রোগী শনাক্ত হয়েছেন, আর মারা গেছেন 3,98,343 জন। ভারতে করোনায় সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, তারপর রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ ও গুজরাট ও হরিয়ানার পরিস্থিতি অপরিবর্তনশীল। গতকাল স্থানীয় সময় রাত 11:30 পর্যন্ত মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে 63,309 জন, কর্ণাটকে 39,747 জন আর কেরালায় 35,013 জন রোগী শনাক্ত হয়েছে। করোনা পরিস্থিতির মারাত্মক অবনতির মুখে ভারতের বিভিন্ন রাজ্যে রাত্রিকালীন
কারফিউ সহ বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। পাশাপাশি টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বের টিকা নিতে গতকাল থেকে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। টিকা নিতে মানুষ ইতিমধ্যেই হুমড়ি খেয়ে পড়েছেন। ভারতে করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় দেশটি তার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখে পড়েছেন। অক্সিজেন, জরুরি ওষুধ, হাসপাতালের শয্যার সংকট সহ নানা সমস্যায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। এদিকে বিশ্বে কোনো প্রচেষ্টাতেই থামছে না প্রাণঘাতী কোভিড-19 ধ্বংসযজ্ঞ। বহু মানুষ এরই মাঝে প্রাণ হারিয়েছে এই কোভিড-19। প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হয়েছে, তবু থামছে না এই মৃত্যুর মিছিল। কয়েকটি দেশে করোনা স্মরণকালের বড় মানবিক বিপর্যয় ডেকে এনেছে। এমন পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে বাড়তে বিশ্বব্যাপী আজ 15 কোটি ছাড়িয়ে গেল। সারা বিশ্বে করোনা ভাইরাসের হালনাগাদ তথ্য প্রদান করা পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্য বলা হয়েছে, বিশ্বে গত 24 ঘন্টায় 8,87,732 জনের দেহে করোনা ভাইরাস উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে করোনায় মারা গেছেন আরও 15,092 জন। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট 15,02,16,590 জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 31,63,873 জন, আর এটি থেকে সুস্থ হয়েছেন মোট 12,77,36,203 জন। আর এই করোনার ছুবলে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত ও শনাক্ত হয়েছে 3,29,83,695 জন, মৃত্যু হয়েছে 5,88,337 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,55,84,747 জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণ হয়েছে 1,83,68,096 জনের মধ্যে, মৃত্যু হয়েছে 2,04,812 জনের, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,50,78,276 জন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকার গণতন্ত্রের উপর ইতিহাসের নজিরবিহীন হামলা হয়েছে। গণতন্ত্রের প্রতি জনগণের বিশ্বাস পুনরুদ্ধার করতে হবে। আমেরিকা আবার সামনে এগিয়ে যাচ্ছে, সংকট কাটিয়ে আমেরিকা আবার স্বপ্ন দেখছে, আবার কাজে নেমে পড়েছে, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আমেরিকা উঠে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের 101 দিন আগে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেছেন বাইডেন। সম্পূর্ণ অস্বাভাবিক পরিস্থিতিতে স্থানীয় সময় 28 এপ্রিল কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য দেন বাইডেন। গত বুধবার রাত 9:06 বক্তৃতা করেন তিনি, 10:11 বক্তৃতা শেষ করেন। প্রথা অনুযায়ী তিনি বক্তৃতা দেওয়ার আগে পরে আইন প্রণেতাদের দিকে এগিয়ে যান, মাস্ক পরে আইন প্রণেতাদের দিকে কিছু সময় কৌশল বিনিময় করেন। গত 6 জানুয়ারি হামলার কথা মাথায় রেখে প্রেসিডেন্ট বাইডেনের এই বক্তৃতা উপলক্ষে ক্যাপিটল হিল সহ ওয়াশিংটন ডিসিতে গ্রহণ করা হয় নজিরবিহীন নিরাপত্তা। প্রথা অনুযায়ী যৌথ অধিবেশনের প্রেসিডেন্টের দেয়া এমন বক্তৃতার সময় সরকারের সব বিভাগের ঊর্ধ্বতন লোকজন সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন, কিন্তু চলমান স্বাস্থ্য সতর্কতার জন্য এবারের অধিবেশনে নির্দিষ্ট সংখ্যক লোক উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট বাইডেনের উদ্দীপনাময় বক্তৃতার সময় ডেমোক্রেট পার্টির আইন প্রণেতারা দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। রিপাবলিকান পার্টির সিনেটর প্রেসিডেন্ট বাইডেনের সমালোচক ট্রেড ক্রুজকে এ সময় চোখ বন্ধ করে জিমাতে দেখা যায়। নজিরবিহীন নাটকীয়তার মধ্য দিয়ে গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদল ঘটে। করোনা মহামারী সহ আমেরিকার সমাজ রাজনীতির এক অস্থির সময়ে বাইডেন ক্ষমতা গ্রহণ করেন। তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নিলেও উত্তরসূরি বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করেনি। ইতিহাসের চরম বিভক্তির সময় ক্ষমতা গ্রহণ করে প্রেসিডেন্ট বাইডেন বিভেদের বদলে ঐক্যের আমেরিকার কথা বলেন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত খালেদা জিয়াকে গতকাল রাজধানীর এভার গিভেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার চিকিৎসায় 10 সদস্যের একটি টিম গঠন করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেটম জাহিদ হোসেন এসব তথ্য জানান। বুধবার 28 এপ্রিল সন্ধ্যায় চিকিৎসক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে, তার ফুসফুসে কোনো সংক্রমণ নেই। মেডিকেল টিমের পরামর্শক্রমে তাকে বাসায় আনা হবে। তিনি আরও জানান, শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে আরও 2-3 দিন হাসপাতালে থাকতে হবে। গত 11 এপ্রিল খালেদা জিয়া করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় বিষয়টি সাংবাদিকদের জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর 14 দিন পর দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় পজিটিভ আসে দেশের প্রাক্তন এই প্রধানমন্ত্রীর।